হাই ফ্রেন্ড, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকেরটা হচ্ছে খুব সিম্পল চটপটা স্পাইসি রেসিপি, চাটনি রেসিপি, মোমো চাটনি। মোমো চাটনি খুবই স্পাইসি হয়, খুব ঝাল হয়, খেতে তো অসাধারণ লাগে। যে কোনো টিক্কা মশলা, মানে যে কোনো টিক্কা আইটেমের সাথে খেলেও এই চাটনিটা ব্যাপক লাগবে। তো চলুন দেখে নিই মোমো চাটনি বানাতে কী কী লাগবে। এখানে আমি ফার্স্টে কিছু কাশ্মীরি রেড চিলি নিয়েছি, যেটাকে আমি ভিনেগারে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এটাতে সুন্দর একটা কালার এনে দেয় এই কাশ্মীরি রেড চিলি। না পেলে এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল, ওই জন্য এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে ছেড়ে দেব। এবারে আমরা চলে যাব পরবর্তী স্টেপের দিকে। এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর কিছু রেড চিলি নিয়েছি, ড্রাই রেড চিলি। এগুলো একটু স্পাইসি হয়, খুবই স্পাইসি হয়। এবারে এগুলোকে ফার্স্টে আমরা একটু বয়েল করে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিয়েছি। এবার তার মধ্যে এই লঙ্কাটা আর এই টমেটোটাকে আমি প্রথমে ভালো করে বয়েল করে নেব। টমেটোটার যে স্কিনটা আছে ওটা যখন আলাদা হয়ে যাবে টমেটো থেকে, তখন আমরা এটাকে বন্ধ করে নেব। এদিকে আমি কিছু রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, রেড চিলি, নুন, সোয়া সস আর কিছু আদা কুচি নিয়েছি। এটাতে আমি যে চাটনির যে গ্রেভিটা সেটা রেডি করব। টমেটোগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে স্কিনটাকে আলাদা করে নিচ্ছি। এরকমভাবে আলাদা হয়ে যাচ্ছে স্কিনটা, সুন্দর। এটাকে আমি পরবর্তী রান্নায় ইউজ করতে পারবো, আপনারা চাইলে এটাকে রাখতে পারেন বা ফেলে দিতে পারেন। এবারে এই টমেটো আর লঙ্কাটা আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। লঙ্কা টমেটোটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমার রেডি করা হয়ে গেছে, একদমই স্মুথ পেস্ট হয়েছে। এবারে এর মধ্যে যে কাশ্মীরি রেড চিলিটা আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, সেটা দিয়ে আরেকবার এটাকে পেস্ট করে নেব, সুন্দর স্মুথ একদম পেস্টটা রেডি করে নেব। পেস্টটা রেডি করা হয়ে গেছে, স্মুথ একদম ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা চলে যাব এটা গ্রেভিটা তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমি কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতন তেল গরম করে নিয়ে তার মধ্যে ফার্স্টে আদা কুচি আর রসুন কুচিটাকে একটু ব্রাউনিশ হয়ে আসা অবধি ফ্রাই করে নেব। আমি তেল বেশি দিয়েছি কারণ কি এটাকে আমি স্টোর করে রাখবো, আপনারা যদি সঙ্গে সঙ্গে খেতে চাই সেক্ষেত্রে 1 টেবিল স্পুন বা তার থেকেও কম তেলে এই চাটনিটা হয়ে যায়। আমি এটা স্টোর করবো বলে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আদা রসুনটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি রেডি করে রাখা টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। আমি টমেটোর পেস্টটাকেও এবার তেলে ভালো করে ওই আদা রসুনের সাথে একটুখানি এটাকে কষিয়ে নেব, একটু মানে একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা ভাতটা বেরিয়ে যায়। আর সমস্ত মশলাও আমি এখানে দিয়ে দেবো, নুন, লঙ্কার গুঁড়ো, রেড চিলি ফ্লেক্স সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আরেকবার। সোয়া সসটাকেও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেবো 5 থেকে 10 মিনিট ফুটতে দেবো। এটা যখন জলটা মরে যাবে, তেলটা যখন ছেড়ে যাবে, দেখুন দেখতেই পাচ্ছেন জলটা একদম মরে গেছে, তেলও ছেড়ে দিয়েছি সুন্দর, তখন আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নিই। এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন ইয়া গরম গরম সার্ভ করুন, মোমোর সাথে যেরকমভাবে সার্ভ করুন খেতে অসাধারণ লাগে। দেখুন এর থিকনেসটা, এটা আমি এরকমই রাখবো, এটা ঠান্ডা হলে অটোমেটিক আর একটুখানি এটা জমে যাবে। এবারে আমি এটাকে গরম গরম সার্ভ করবো। এটা যে কোনো চিকেন আইটেম, যে কোনো টিক্কা মশলার আইটেম, যে কোনো যার সাথে এই চাটনিটা খুবই ভালো লাগে, চাটনিটা সব কিছুর সাথে যায়, শুধু যে মোমোর সাথে যায় তার কোনো নয়, যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথেই চাটনিটা খেতে অসাধারণ লাগে। আপনারা এটা ট্রাই করে দেখুন, খুবই স্পাইসি হয়। আপনারা যদি ঝাল একটু পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়ানো কমানো আপনাদের হাতে। তাহলে আমি আবার পরবর্তী হাজির হব স্পাইসি চটপটা একদম চাটনি রেসিপির সাথে। আজ এখানেই শেষ করলাম, টাটা।